বন্ধুর কাছে কি করতে হবে তারপর বন্ধু কাছে গিয়ে টেস্ট করে বেঁচে দিন পরে ও ব্যাট করে সে ব্যাটারি অর্থাৎ দুটা ঘটনাই কিন্তু খুব খাতিরি এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা করে জানেন যে গত চলতি মাসের এক তারিখে আমাদের নর্থ ইঞ্জিনিয়ারের পদ্মচর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাব্বির বিশ্বাস তার 14 বছর বয়স সে সকাল 10 ঘটিকার সময় তার একটি ব্যাটারি চালিত যে অটোরিকশা এই অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় বের হওয়ার পরে তাকে খুঁজতে থাকে মানে খুঁজে পাওয়া যায় না তার পরের দিন অর্থাৎ 2/4/2022 তারিখ সকাল অনুমান 8 ঘটিকার সময় তার জানতে পারে যে অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারাম জনতা আমদাত হোসেনের বাড়ির উত্তর পাশে মাঠের মধ্যে যে নেপিয়ার ঘাস হয় এই ঘাসের মধ্যে তার লাশ দেখতে পান তো লাশ সেখান থেকে উত্তোলন করে তার লাশটি বিভিন্নভাবে সরকার করে আমাদের উত্তোলন করা হয়েছে পোস্টমার্টমের জন্য এবং পরবর্তী যে আইনি ব্যবস্থা সেটা প্রক্রিয়া দিন আছে নিয়েছেন